എവിടെ? ഇവോൻ എവിടെ? ഓട്ടോ বাজার করতে যা, তাড়াতাড়ি বাজার করতে যা। আচ্ছা যা না, খালাইছে বাজার করা লাগবে রে ভাই। যা যা তুই যা। কে মুইজো মুকা? যা না তুই তো একজন গেলি। আইস আইস ভাই, তুই যদি বাজার না যা না, বা তুই বাতো পাবি না, মোরাও বাত পাবো না ভাই। তুই বাজার করে মুখ বগড়ো টা নাই ভাই, যা ভাই। যা যা। এ ভাই, তুমি সপ্তাহে সাত দিনই মনে করো গো, আমি কালকে 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 তোমার কালকেই শেষ হয় না, তুমি আজকেই বাজার করবো। যাও খালাই বেড়া তোর নাম দই বলে যা। তুই কি মানুষ? একটা মানুষ ঘুমাবার সেরকম কেউ পানি মারে? সাতারোবার পায়খানা গেছে। তুই কো যে তোর বন্ধু যদি বাজারে যায়, রাস্তায় যদি ডাইলে দেয়, এটা কি তোর ভালো লাগবে না? তুই আজকে যা আমার বন্ধু, ভালো তোর পায়ে ধরি, তুই আজকে যা, কালকে আমি বাজারে যাব। ভাই রাস্তায় অনেক সরকারি টয়লেট আছে, এক বিয়ার খেলি দশ ঠাড়ি। দশ ঠা তো বিষয় না, সেই রকম আগা হইলে তো যাইতাম, মনে কর সাতারোবার আসছে। সাতারোবার যদি আগে তুই একবার চিন্তা কর, তোর বন্ধু যে এই যে মনে করো যে বাজারে যাইতে গেলে মিনিমাম 15 বার যাওয়া লাগবে, আর দশ ঠারে দিলে কয়টা দেওয়া লাগে তুই একবার ভাইবে দেখিস। না করিস না, খোদার কসম তোর পায়ে ধরছি দোস্ত, কালকে আমি করবো না, তুই আসতে যাবো। আমি আমার সুস্থ না থাকলে তোর কতবার কই নিবি তাহলে? মুসলমানে কিন্তু এক জামান, মুসলমানে এক জামান, ইমানের 100 জামান। আজকের মতো গেলাম ভাই, দ্বিতীয় দিন আর তোমার বাজার আমি করতে নাই। ঠিক আছে, লাগলে ইমেল ছেড়ে দিই। আচ্ছা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না দোস্ত, আমার মাথায় একটা বুদ্ধি খেলো আছে। খালা গেছে জায়গা, শোনো তুমি একটা কাজ করো, তোমার আমি টাকা দিচ্ছি দোস্ত, তুমি পুরান ঢাকা থেকে তোমার নিয়ে এক প্লেট কাস্তি বিরিয়ানি, আমার নিয়ে এক প্লেট কাস্তি বিরিয়ানি নিয়ে এসো গিয়ে, আর সাথে মনে করো এই সাইজের একটা কি কল তো বুরহানি বুরহানি। হ্যাঁ তো দোস্ত শোনো, তাই তুমি যাও, তুমি নিয়ে এসো, তারপর দুই বন্ধু মিলে খাবো। কোথায় ছিল এতদিন? আরে দোস্ত কোথায় ছিলাম মানে, তুমি তো মনে করো যে তোমার প্রতি আমার কোনো মায়া নাই, আমার যথেষ্ট মায়া আছে। তুমি যাও, বেশি করলে আর আবার খিদে লেগে যাবে। ধানি রোগে টাকা রাখা আছে, নিয়ে যাও। হ্যালো জান, বাসা তো মনে করো ফাঁকা হয়ে গেছে, তুমি কত দূর? কি চলে আইছো? ওরে আল্লাহ, খেলা হবে।
তুমি কে? আমি কি লিখিয়া? হ্যাঁ, তুমি মরে যখন 1000 টাকা দেছো, মুই বুঝছি তুমি মরে পাড়াই দেওয়ার ডান্ডা করছো। মুই তো যাই নাই, মুই তো গেটের সামনে দিয়া দেখি কি তোমার গার্লফ্রেন্ড বইয়ে রয়েছে। মুই হারে পাড়াই দিয়া মুই ওই বেশে চললেইছি, দেখি তুমি কি কর, তুমি তো আসলে একটা লুচুঙ্গা। না না বন্ধু, হয়েছে কি আমি তোমার খুলে বলি, ওই যে ওই বিষয়টা বন্ধু, পেটে যা ব্যথা হয়েছিল, তুমি তারপর আমার ফোন দিছে, আমি কিন্তু ডিরেক্ট বন্ধু বলে দিচ্ছি যে আমার বন্ধু বাসায় নাই, তুমি এখন আসতে পারবে না, আর আমি ওই ধরনের ছেলেও না। কিন্তু বন্ধু কি করবো, যতই হোক আর আমাকে পরে একটা পর্যায়ে তোমার কথা আর আমার কথাই চিন্তা করলাম। বন্ধু একবার ভাইবে দেখো, 17 বার বাথরুমে গেছে, কাপড়গুলো তো ধোয়ার জন্য লোক লাগবে, এর নাকি আর কি আসতে গেছে না। বন্ধু বিশ্বাস করো বন্ধু, আমার কোনো দোষ নাই, পেটে আবার সমস্যা শুরু হয়েছিল এই কারণে আসতে পারছি। তোর লাগে আর মুই নাই, আর তুই যেই পরিমাণ লুসমি শুরু করছো, তোর লড়াই বাড়িয়েলা মোরও লড়াইবে, চেনো বাড়িয়েলা রে তুই। আর বোন ওই তোর মায়েরে কিন্তু মুই কই দিম, তুই মরে চেনো না। বন্ধু তুমি এই ছোট্টটা ভুলেন নাকি, এই সৎ বন্ধুরা তুমি কিন্তু ভুল বুঝতেছো বন্ধু, আমি কিন্তু আসলে এই দিন করতে চাইনি, হয়ে গেছে বন্ধু, মাফ চাই তোমার। তুমি ছোট্ট বললো, বড় ভুল করে লাইছো, কিন্তু মাফ করছি, অসুবিধা নাই, নেক্সট টাইম আর করো না, বুঝছো? আচ্ছা বিরিয়ানি আনতে যাবা নাকি? ও বিরিয়ানি 3 প্যাকেট নিয়ে এসেছি, 3 প্যাকেট দেখি আর বা 2 প্যাকেট নিয়ে এসো, আর তো গলাতে নামবে না, বুঝছো না। Hey, baby, my name is... Look at my dad.